আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো অ্যামাজন অ্যাসোসিয়েটের, এটা আমার অ্যাকাউন্ট ছিল, সো অ্যাকাউন্টটা আমার একটু কোনো সেল না হওয়ার কারণে অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি রিজেক্ট করে দিছে। 180 দিন সাইন আপ ছিল অটোমেটিক্যালি। সো আমরা এটা হওয়ার পর এখন এটা বলছে যে চাইলে আপনি অ্যাপ্লাইড আবার করতে পারেন। তো এখানে আসার পর দেখেন লিঙ্ক আবার দিয়ে দিছে যে আমি 180 দিনের মধ্যে সেল না নিয়ে আসার কারণে আমার এটা দেখাচ্ছে। তো দেখুন, ইমেল এজ এ নাম্বার ইউজ ইন নট কানেক্ট অ্যাকাউন্ট, ইউর প্রোভাইড দি কানেক্ট, ক্লিক ইমেল অ্যান্ড ইনবক্স ইউর অ্যাকাউন্ট, ইনভার্সিং ক্লোজ। তো আমি এখন ফ্রি টাইম নতুন ভাবে অ্যাকাউন্ট দিয়ে এখানে আমি নতুন ভাবে অ্যাকাউন্ট করার জন্য আমি এখানে চলে আসবো। তো দেখেন, আমি এখন পর্যন্ত যেটা হচ্ছে এটা হলো ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, কয়েকটি স্টেপ আছে। চাইলে প্রথম স্টেপ গুলো আমি এখানে দিয়ে দিবো। এখানে দেখেন আমার শপিং রিলেটেড যে অ্যাড্রেসটা সেটা দিয়ে দিচ্ছি এখানে নাম। তো এইগুলোর নাম অ্যাড্রেস সবকিছু আপনার চাইবে, এগুলো আপনাকে দিয়ে দিতে হবে। তো আমি দেখেন আমি এখানে চলে আসছি। এখানে এসে দেখেন আমার ওয়েবসাইটে যে লিঙ্কটা সে নামটা, এখানে আমি চাচ্ছি কি ধরনের স্টোরের নাম দিব, প্রোফাইলটা অ্যাড্রেসটা আমি দিতে হবে। এখানে আমার একটা ওয়েবসাইট ছিল ব্লগ স্পট, ব্লগ স্পট আমি অ্যাড করে দিয়েছি, নাম দিলাম ফ্রিল্যান্সার আজাদ আমার স্টোরের নাম। ইয়ার ওয়েবসাইট আর মোবাইল অ্যাপ্লিকেশন দেন এখানে সবকিছু শো করতেছে। করার পর এখানে আপনার চাইলে সোশ্যাল ডিসক্রিপশন অ্যাপ আমি এখানে যদি দিয়ে দিই, দেখেন আমার অটোমেটিক্যালি সবকিছু কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি, তারপর হোয়াট ইউ ডিসক্রাইব ইউর ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ। তো সিলেক্ট দ্য সেকেন্ড টপিকস, তো আমি এখানে দিলাম কম্পিউটার টেকনোলজি, অটোমেটিক্যালি এখানে এটাও দিতে পারে হোম অ্যান্ড কুকিং অ্যাক্সেসরিজ, এগুলো দিলাম। হোয়াট টাইপ অফ অ্যামাজন আইটেম অন ইউর ইন্টেন্ট অফ লিস্ট অফ ইউর ওয়েবসাইট মোবাইল অ্যাপ। তো আমি হেল্প মোবাইল কি রিলেটেড আমি কাজগুলো করবো, হোম ডিটেল, বুক, আপনি চাইলে যেগুলো কাজ করবেন আপনি সেগুলো দিতে পারেন। তারপর হোয়াট টাইপ ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ। সো আমি এখানে ই কমার্স সার্ভিস অ্যান্ড নাইস ওয়েবসাইট বা সার্চ বা ব্লগও দিতে পারি, যেহেতু ব্লগ নিয়ে কাজ করবো আমি। হোয়াট ডু ইউর ড্রাইভ ট্রাফিক অন ইউর ওয়েবসাইট, কিভাবে ট্রাফিক গুলো আসবে, এসইও মার্কেটিং, ডিসপ্লে, সোশ্যাল, তারপর এসইও, ব্লগিং, তারপর হাউ ডু ইউর ইউটিলাইজ ইউর ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ ইউর জেনারেট ইনকাম। দেন এখানে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে হতে পারে, দেন আপনার আদার অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে হতে পারে। হোয়াট ডু ইউর ইউজুয়াল বিল্ড লিঙ্ক, বিল্ডিং গুলো কি কি ব্লগ এর মাধ্যমে কি কি লিঙ্কের মাধ্যমে ঢুকতে পারে আপনার। হাউ ডু ইউ ইউনিক অ্যান্ড ভিজিট ডু ইউ ওয়েবসাইট অ্যাপ গেট পার মান্থ, কেমন সেটা আমি সিম্পল মোটামুটি একটা দিলাম যেন ওরা বুঝতে পারে যে না বেশি না আসলে এটা আসতে পারে। হোয়াট ইজ ইউর প্রাইমারি রিজন অন ফর জয়েন অ্যামাজন অ্যাসোসিয়েশন প্রোগ্রাম, এটা দিতে পারেন ওই গ্রো টু রিচ কন্টিনিউ মাই সাইট, মানে অনেক ভিজিট হয় মাই সাইট, কমিউনিটি কমিউনিটেটেড মাই ওয়েবসাইট, বা প্রথমটাই দিলাম আমি। হোয়াট ডিড ইউ হ্যাভ অ্যাবাউট ইউ, ব্লগ পোস্ট দিলাম, ব্লগ পোস্ট সমস্যা নেই। এটা দেখেন আপনার এখানে যে কোডটা বলছে, কোডটা ক্যাপচারটা এখানে দিতে বলছে, আমি এনে দিয়ে দিলাম B78E। দেন এখানে সব কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন সবগুলো আমি অ্যাড করে নিলাম। এখানে দেখেন ফ্রিল্যান্সার আদার দিছিলাম আমি, এটা আসলে আমি আবার অ্যাড করে দিচ্ছি ফ্রিল্যান্সার আজাদ। দেখেন অলমোস্ট চলে আসছে এখানে। তো এটা কি দুইটা করছি নাকি? আচ্ছা আচ্ছা, এইখানে চলে আসছে। দেন এইখানে যে ফাইলটা আসছে সেটা আমি দিচ্ছি D3YN26, টার্ম অ্যান্ড কন্ডিশন সবগুলো আমি অ্যাড করে দিলাম। দেখেন এখানে দেওয়ার পর জাস্ট ফিনিশড। এখানে বলছে ইওর ওয়েবসাইট মোবাইল অ্যাপ অ্যান্ড অ্যাবাউট, আপনার অ্যাবাউট সম্পর্কে কিছু লেখেন। হ্যাঁ, তো যদি আপনার বিগত কিছু লেখা থাকে, যেমন আমার একটু লেখা আছে, আমি সেটা আমি একটু আপনাকে দেখাই দিচ্ছি। এটা একটু আপনারা হালকা কিছু চাইলে একটু লিখে দিবেন যে চাইলে কি এইভাবে কাজগুলো করব, ডিসক্রিপশন কি রিলেটেড কাজ। দেখি আমার এখানে কিছু অলরেডি অনেকগুলো লেখা আছে, এগুলো চাইতে আমি একটু যেটা ভালো মনে হবে সেটা আমি হয়তো এখানে দিয়ে দিতে পারি, বা অ্যামাজন কই, অ্যামাজনটা আমি একটু দেখে দিই যে অ্যামাজন। তো অ্যামাজনে এইখানে দেখেন আফটার ইউর প্রোডাকশন এক্সপিরিয়েন্স সেলিং অ্যামাজন দিস ক্যান্ডেল নাইস। তো আমি অ্যামাজন মাস বাই অ্যামাজন লেখা আছে, এটা মাস বাই অ্যামাজন না দিয়ে এটাকে আমি জাস্ট আমার এটা সম্পর্কে অ্যামাজন শুধু লিখে দিব। পাবলিশড
Kindle পাবলিশ হলো মাস বাই অ্যামাজন আছে জাস্ট অ্যামাজন তো এই ছিল মোটামুটি অ্যামাজন আফটার রিভিউ অফ ইওর পজিটিভ এক্সপেরিয়েন্স সেলিং অনলি অ্যামাজন কিন্ডেল এটা কিন্ডেলে দেওয়ার দরকার নাই আমি এটাও ফেলে দিচ্ছি অ্যামাজন তো নাও আই উইল ওয়েট এক্সপ্লেন মাই অফলাইন এন্ড প্রোভাইড মাই বিল্ড আমি বিল্ড বানান আচ্ছা বিল্ড ঠিকই আছে বিল্ডিং অ্যাপ্লেন ডিজাইন হাই কোয়ালিটি গেমিং অ্যান্ড দিস অ্যামাজন প্ল্যাটফর্ম একটু আপনি হালকা একটু লিখে দিতে পারেন কোনো সমস্যা নাই এখানে টার্ম এন্ড কন্ডিশন সব দেওয়ার পর ফিনিশ তো দেখেন এইখানে যেটা হলো এখন বলছে কংগ্রেচুলেশন থ্যাংক ইউ ফর আওয়ার অ্যাপ্লিকেশন অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম ফ্রিল্যান্সার আজাদ বিশ ইউ আর ইউনিক অ্যাসোসিয়েট আইডি সো ইউ now we are occupation and provide the said verify account if the application has been reviewed shortly and after you are replaced our qualified and sales and amazon.com that is maintained you have been granted full access associates consental to 24 ghanta a day after link and refer required after 80 day application will center will be withdraw so enter your payment and detail in info so আমি ট্যাক্স ইনফরমেশন এখন আমি জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিলাম এবং আচ্ছা আমার অ্যাকাউন্ট আচ্ছা আমার অ্যাকাউন্টে ঢুকি নাই পাসওয়ার্ড ভুল করছি তো চাইলে আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড এখানে অ্যাড করে দিবেন তো বিগত যাদের অ্যাকাউন্ট আছে তাদের জন্য এই এই সুবিধাটা কারণ চাইলে তারা আপনার সুন্দরভাবে সে অ্যাকাউন্টের সবকিছু পেমেন্ট পাস করে এখান থেকে পেমেন্ট অবশ্যই আমরা তো কাজ করি পেমেন্টের আসে তাই না তো দিন শেষে আমরা যেন পেমেন্টের ব্যাপারটা আমাদের সবসময় ঠিক থাকে সেটা মাথায় রেখে কাজ করবো ইনশাল্লাহ আর যেহেতু আমাকে একটু সময় বললে সময়ের মধ্যে আমার এটা ভেরিফাইড হয়ে যাবে আমার দেখেন অ্যামাজন দেখেন এখানে অলরেডি বলে দিতে অ্যামাজন হ্যাঁ থ্যাংক ইউ ফর অ্যাপ্লিকেশন অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম আজাদ এআরসি ইউ আর অ্যামাজন অ্যাসোসিয়েট প্ল্যাটফর্ম এন্ড দিস জাস্ট ইউ স্টেপ টু ইউনিট এন্ড ইউ ক্যান সি দি ফলোইং দি অ্যাক্সেস প্রোগ্রাম তো এখানে দেখেন কিছু টার্ম এন্ড কন্ডিশন কিছু অ্যাক্সেস প্রোগ্রামে সবকিছু বলে দিছে আমার দেখেন নাম ডিটেলস এখানে সবকিছু শো করতেছে তো এই ছিল বন্ধুরা অ্যামাজন অ্যাসোসিয়েটের অ্যাকাউন্ট হ্যাজ বিন রিভিউ রিভিউ করে দেখবে দেখার পর যদি ভালো লাগে সেক্ষেত্রে আমাকে ওদের কাজগুলো করতে দিবে এবং সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টের এখানে আমার অর্ডার লিঙ্কে একটা লিঙ্ক চলে আসবে যেটা আমি আগের ভিডিওতে দেখাইছি দেখেন অলমোস্ট এই লিঙ্কে চলে আসছে দেখেন একটু আগে কিন্তু লিঙ্কটা ছিল না এই যে দেখেন ট্যাগ লেখা স্টেপ সাইট এই যে লিঙ্কটা চলে আসছে তো দেখেন আমি যদি একটা লিঙ্ক এখন আপনাদেরকে দেখাই যেমন হচ্ছে আমি একটু ফুড কিছু যদি দেখাই যেমন ফুড 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 প্রসেস আমি একটাই দেখাই সাপোজ এখানে এটা আমি নিব এখন এই লিঙ্কটা আমি বিভিন্ন মার্কেটে এখন অ্যাডে দেখাবো তো দেখেন এটা লিঙ্কটা আমার কোথায় এই লিঙ্কটা যে আমি দেখাবো সেই লিঙ্কটা আমি কোথায় পাবো তো দেখেন এই যে লিঙ্কটা দেখেন এই যেহেতু আমার একটা আগের অ্যাকাউন্ট করা ছিল আমি 180 দিনের মধ্যে করতে পারি না তাদের জন্য এটা দেখেন আমি আমার লিঙ্কটা আমি এখানে দেখব এখানে অনেক কিছু আছে এর মধ্যে আপনার লিঙ্কটা খুঁজে নিতে হবে আমি এখনো পাই নাই আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এখানে কিন্তু আমার লিঙ্ক থাকার কথা লিঙ্ক থাকবে এবং এই লিঙ্কের মাধ্যমে সেল হলে দেন আমি কমিশনটা পেয়ে যাব যেমন আমি একটা এই যে লিঙ্কটা আমি এখানে কপি করে দেখাই আপনাকে ধরেন এই যে লিঙ্কটা পেলাম তো দেখেন ফ্রিল্যান্সার আজাদ এই যে দেখেন ফ্রিল্যান্সার আজাদ এই যে দেখেন ফ্রিল্যান্সার লিঙ্ক অলরেডি চলে আসছে তো আমি এটাকে ধরে এই যে দেখেন কপি করলাম দেন আমি অন্য একটা সাইডে ধরেন এখানে এসে আমার এইখানে একটা সাইডে আমি এটা ওপেন করব পেস্ট করলাম তো এইখানে দেখেন আমার কিন্তু সাইটটা ওপেন হয়ে গেছে এই যে রেফারেল এই যে রেফার বাই এই যে দেখেন কিওয়ার্ড এখানে ডাবল ডাবল রেফার বাই এই লিংকটা শো করতেছে কিওয়ার্ড ফুড ডিটেইলস এখানে অনেক বড় একটা লিংক শো করতেছে হ্যাঁ বাট এই রেফারেল এই দেখেন
আমি যেটা বলতে চাচ্ছিলাম এই যে দেখেন, এই যে আমি যেটা বলতে চাচ্ছিলাম এই যে দেখেন আমার লিংক, এই লিংক, এই যে এটা আমার লিংক। হ্যাঁ, তাহলে এই লিংকের মাধ্যমে যখন সে সেল হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমি কমিশনটা ইজিলি পেয়ে যাচ্ছি। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও, যে আপনারা চাইলে এখন এই লিঙ্কটা আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাড করেন বা যেখানে অ্যাড করেন না কেন কোনো সমস্যা নাই, চাইলে এই লিঙ্কের মাধ্যমে আপনি এখন ঘরে বসে চাইলে ইনকাম করতে পারেন। সেটা আমি এখন লিঙ্কটা নিব কিভাবে সেটা তো আমি দেখালামই, যে লিঙ্কটা কই গেল, আমি লিঙ্কটায় আসি। আচ্ছা, লিঙ্কটা অনেক সরাই দিছে, যে লিঙ্কটা নিলাম এখন আমি লিঙ্কটা ধরে নেন ফেসবুকে আমি আসি, ধরে নেন অনলাইন শপিং দেখে যদি আমি একটা পেজ খুলি, বা অনলাইন শপিং, অনলাইন শপিং নামে একটা পেজ খুলতে পারেন, বা একটা ব্লগ সাইট থাকতে পারে আপনার, সেক্ষেত্রে ব্লগ সাইট আপনি এটাকে পোস্ট করতে পারেন, সেটা কোনো সমস্যা নাই। যেমন হচ্ছে আমার এখানে আমার সাইট ঢুকলাম আমি, দেখেন এখানে চলে আসলো লিঙ্কটা, আমার জানা যে লিঙ্কটা সেই লিঙ্কটা এখানে শো করতেছে, একটু সময় নিচ্ছে, কারণ অ্যামাজন চাইলে এটা কোনো সমস্যা নেই, অ্যামাজন দেখেন এই লিঙ্কের মাধ্যমে আমার এই প্রমোটটা আমি করতে পারি। এই যে লিঙ্কটা আমি এটা কিছু কপি লিখে নিলাম, যে ক্লায়েন্ট চাইলে এটা কিছু ডিটেলস ডিসক্রিপশন দেওয়া থাকলো যেন ক্লায়েন্ট এখান থেকে সেল হয়। এখানে অলমোস্ট আমার এই যে পোস্ট হয়ে গেল, যদি ক্লায়েন্ট এখানে কোনো ক্লায়েন্ট ভিজিট করে, ভিজিট করে এখানে দেখে, যেমন এই লিঙ্কের মাধ্যমে যদি আমি আসি, দেখেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আমি অ্যামাজনে শো করাচ্ছি, মানে ওদের প্রোডাক্টটাকেই কিন্তু আমি শো করাচ্ছি, যে ভাই আপনারা এই আসেন সেই প্রোডাক্টটা দেখেন, দেখে আপনি পারলে এখান থেকে সেল দেখেন, দেখে প্রোডাক্টটা কেনেন। দেখেন এই যে এটা কিন্তু আমার অ্যাকাউন্ট ছিল, এই যে এটা তো এই অবস্থা। যদি আমার এখান থেকে প্রোডাক্ট সেল হতে থাকে দেন আমি এখান থেকে কিন্তু একটা আর্নিং ইজিলি পেতে থাকবো। তো বন্ধুরা এই ছিল ভিডিও আজকের মতো, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আর অবশ্যই বন্ধুরা নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, ভালো থাকেন, ফিয়ামনিল্লাহ। আর দোয়া করে রাখি আমিও আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ থাকেন, ভালো থাকেন, আর সম্ভব হলে আমার অ্যাকাউন্টটা সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। যদি আপনাদের ভালো লাগে বা কমেন্ট জানান বা বলেন যে ভালো হচ্ছে, সেক্ষেত্রে এই ধরনের অ্যাফিলিয়েট, চাইলে আমি লোগো ডিজাইনে কাজ করি পাশাপাশি, এই ধরনের অ্যাফিলিয়েট যেহেতু আমরা বাংলাদেশে মানে যাদের অ্যাকাউন্ট আছে তারা তো করতে পারেন, দেখেন নিউ ইয়র্ক, এই যে নিউ, বিভিন্নভাবে এগুলো কাজগুলো করতে পারেন। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।